আমি এটা বুঝাই দিচ্ছি, ইংলিশ শেষ করে ইরোল মেসেজ যেটা আসবে তো ভাই দাগায়েন না ভাই। আচ্ছা আমি বলতেছি এটা কি করলাম, আমি আগে টেস্ট করে নিই ঠিক আছে কিনা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে একটু বুঝা দেন স্যার, বুঝতেছি না জিনিসটা আসলে। হ্যাঁ না আমি শেষ করে নিই, শেষ করে ফার্স্ট নেম রেকর্ড এই ইরোরটাও এখন ডাইনামিকলি জেনারেট করে। দেখেন প্রত্যেকবার তো আমাদের ইরোর জেনারেট করা লাগবে, তো আপনি কখন ইরোর জেনারেট করা লাগবে, যখন আমরা এই ইফে প্রবেশ করব ঠিক আছে। যদি ইফ ডবল ইকুয়াল টু খালি হয় ফার্স্ট নেম, তাহলে ইরোর সেট মেসেজটা করবো। তো সেট মেসেজের ভিতরে আমরা দুইটা প্যারামিটার পাস করছি, একটা হলো ইরোরটা কোথায় শো করবে আর একটা হলো ইরোর ভিতরে কি শো করবে ঠিক আছে। এমন হতে পারে লাস্ট নেম, এমন হতে পারে পাসওয়ার্ড, অনেক ধরনের ইরোর থাকতে পারে। এই সেট ফাংশন সেট মেসেজটা কোথায়, এই যে এই ফাংশনটা, এটা তো এখানে আমরা দুটা প্যারামিটার ক্যাচ করলাম, আইডিয়াল ভ্যালু। তো আইডিটা প্রথমত আমরা ধরলাম যে আইডিটা পাস করা হয়েছে ইএফ নেম, যেটা এখানে আসবে ডট এইচটিএমএল। এইচটিএমএল মানে হলো তার ভিতরে আমরা ডাটাটা পুশ করব ইএফ নেমের ভিতর, সেটা কি ইরর মেসেজের ভিতরে আমরা আরেকটা ফাংশন করছি, যে ফাংশনের ভিতর এই যে ভ্যালুটা পাস করছিলাম ফার্স্ট নেম, সেটার সাথে ওই স্টারটা যোগ করে রিকোয়ারটা যোগ করে আমরা স্ট্রিংটা জেনারেট করলাম। এখানে ইরর মেসেজ যেটা আছে সেটা এখানে জেনারেট করলাম, ফার্স্ট নেমটা এখানে এসে মার্জ হলো, মার্জ হয়ে দেন আমরা ডট এইচটিএমএল। এগুলো সবই যে কিন্তু যে কোয়েরির মেথড, এই যে ডট এইচটিএমএল, যেটা এইচটিএমএল এর মাধ্যমে যেটা বোঝাচ্ছে যে এখানে ডাটাটা পুশ হবে, এই যে ইএফ নেমের ভিতরে ডাটাটা পুশ হচ্ছে। ডট এইচটিএমএল টা কতদিন আমরা দেখছিলাম, ওই যে ইমেজ হাইড এন্ড শো করতে, শো ইমেজ হাইড ইমেজের জন্য এই যে এই এই মেথডটা কিন্তু ইউজ করছিলাম, যে ওই বাটনের ভিতরে ডাটা পুশ করতেছিলাম। তো এটাই আরেকবার একটু চেক দিই, ফার্স্ট টাইম রিকোয়ার্ড, আর যদি আপনি কোনো কিছু দিয়ে দেন সেক্ষেত্রে তখন ওকে এটি চলে যাবে। আচ্ছা তো এখানে আমাদের ওই সেট মেসেজ যেরকম একটা মেথড আছে সেরকম আবার ইরো মানে রিমুভ মেসেজ একটা মেথড থাকতে পারে। কারণ প্রথমত এখানে আমি যখন সাবমিট দিচ্ছি তখন দেখেন ইরর মেসেজটা আসছে, কিন্তু আমি যখন করিম লিখে সাবমিট দিচ্ছি তখন দেখেন ইরর মেসেজটা যাচ্ছে না, ওই যে আগের যে প্রবলেমটা ছিল ঠিক আছে। তো এটা তো আমাদের রিমুভ করতে হবে, সেটার জন্যই আমরা এই যে রিমুভ মেসেজ মেথডটা তৈরি করছি। এখন এই রিমুভ মেসেজ দিয়ে আমরা এই যে মেসেজটা সেট করছি সেটাকে রিমুভ করে দিব।
এটা অ্যাকচুয়ালি বানাইতো নাই, এটা তো ইরর হবে, খালি ফার্স্ট নেম নিয়ে কাজ করতেছি। তো ইএফ নেম যেটা দিলে এখন এটা রিমুভ হয়ে যাবে, যখন সাবমিট দিব ওইটা ফার্স্ট নেম লিখবে, যদি করিম লিখে সাবমিট দিই কোনো যায় নাই। এখন যেটা হচ্ছে যে রিমুভ মেসেজের ভিতর আমি আইডিটা পাস করতেছি, সেই আইডিটাকে ধরে ডট এইচটিএমএল করতেছি কি ব্ল্যাঙ্ক এইচটিএমএল। আগের বার কি এইচটিএমএল এর ভিতরটা আমি কিছু পুশ করছিলাম, তো এবার যেটা হচ্ছে যে এইচটিএমএলটা খালি করে দিচ্ছি, এই যে খালি দুটো ডবল কোটেশন দিয়ে ভিতরে আর কিছু পুশ করি, তো এটা খালি হয়ে যাচ্ছে রিমুভ মেসেজের মাধ্যমে। ইএফ নামটা হলো আমার সেই আইডির নাম যেটা আমি পাস করলাম। এখানে আমাদের এটা তো শেষ, ঠিক আছে? এটা আপনারা হোমওয়ার্ক করবেন, এই যে এল নেম আমি বলে দিব কোনগুলো আপনারা হোমওয়ার্ক করবেন, এর নিচে আরো একটা দিয়ে পাসওয়ার্ড ইমেল এগুলো হোমওয়ার্ক করবেন। আমি জাস্ট ফার্স্ট নেমটা করে দিলাম, সেম লজিক, এখানে নতুন আর কিছু নেই। ওটা জাভাস্ক্রিপ্টে করতে পারলে যে কোয়েরিটাও এখানে করতে পারবে। আমরা এই যে এই ড্রপ ডাউনটাকে করি ফর লুপ দিব, তো এখানে দেখেন আমরা কিন্তু এই যে পুশ করে ফেলছি ডাটা 1900, ঠিক আছে? এখানে কিভাবে হলো, আমরা যে কোয়ারিতে অবশ্যই এই ভ্যালিডেশন এটের ভিতরে না, অবশ্যই সেপারেট একটা আমাদের যে যখন ডকুমেন্টটা লোড হচ্ছে ডকুমেন্ট ডট রেডি, তো অন লোডে আমরা এই কাজটা করতে পারছি। তো ডকুমেন্ট ডট রেডির ভিতরে আমরা আইডিটা ধরলাম যে কোন আইডিটা নিয়ে কাজ করবো, সেটা হলো ইআর আইডি। ইআর আইডি বলতে এটা হলো সেই ইআর আইডি সিলেক্ট আইডি। তো এই ইআর আইডিতে আমরা কি পুশ করবো, অ্যাপেন্ড করবো কোনটা, এই অপশন যেহেতু এটা সিলেক্ট, তো আমরা অপশনটা পুশ করব। তো অপশনের ভিতরে আমি 1900 লিখে পাস করছি, কিন্তু আমরা চাচ্ছি যে না, আমরা মানে পুরা 1900 থেকে 2020 সাল পর্যন্ত পুরাটা আমরা পুশ করব। সেক্ষেত্রে আমরা এই অ্যাপেন্ডটা কিন্তু ফর লুপের ভিতরে নিতে হবে। মানে আই হবে 1900, আইটা দিতে হবে অপশনে, অপশনের মাঝখানে। আপনার লজিকটা ভুল করছে এখানে,
সিম্বলটা চেঞ্জ হবে। ঠিক আছে, তো তাহলে এখানে জাভাস্ক্রিপ্ট মানে আমাদের এইচটিএমএল পেজে কোনো জাভাস্ক্রিপ্ট করা লাগলো না, যে কোয়েরি থেকে আমরা পুশ করতেছি। এখানে কিন্তু দুটোই যে কোয়েরি, যে ডকুমেন্ট ডট রেডি এবং অ্যাপেন্ড, সব যে কোয়েরির মেথড। এখন এখান থেকে আমরা আবার ডাটা পুশ করবো, তার আগে আমাদের এখানে কিন্তু যে ডেটা ইনিশিয়ালাইজ করতে হবে, উপরে ডে যদি সিলেক্টেড অবস্থায় থাকে তাহলে সাবমিট দিলে এরর হবে, যদি কিছু শেষ সিলেক্ট করে সাবমিট দেয় তাহলে এরর হবে না, যেটা আমাদের পুশ করে দিতে হবে। তো এখানে দেখেন ডে পুশ হয়ে গেছে, ডে অবস্থায় যদি সিলেক্ট করে কেউ সাবমিট দেয় তাহলে ইরর আসবে। বাঁধন সেদিন চাপ দিছে, দেখি আগে ডের ভ্যালুটা কি পাইছি সাবমিট দিলে। এখানে তো মানে অ্যাপেন্ড ছাড়া বাকি সবই জাভাস্ক্রিপ্টের মতোই, কোনো তেমন একটা সুবিধা নাই। না এই যে এই ডট এইচটিএমএল ডট এটা নতুন টার্ম আর কি, এই যে ডট আপনার ল্যাঙ্গুয়েজ তো কে কোন করতে পারবেন না, সেটা কোড তো একই মানে সমানই, মানে সংক্ষিপ্ত কোড না, না সংক্ষিপ্ত আগে যেমন ডকুমেন্ট ডট গেট ইলেন বা আইডি ডট ভ্যালু লিখতে হতো, এখন শুধু ভ্যান লিখতে হবে। কোড ল্যাঙ্গুয়েজ তো ইগনোর করতে পারবেন না, জাভাস্ক্রিপ্ট ওর তো থাকতেই, জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি। আচ্ছা সিলেক্ট অপশনের ভ্যালুটা কিভাবে গেট করতে হয় আমার মুখস্থ নাই, একটু দেখতে হবে। জেকোয়েরি দিয়ে, জাভাস্ক্রিপ্ট দিয়ে তো যে ডট সিলেক্টেড ইনডেক্স, আচ্ছা আনডিফাইন্ড আসতেছে মানে আমি ভ্যালুটা এখনো পাইনি।
আচ্ছা এখানে ইয়ার আইডি দিছি তো পাবো কিভাবে? এখানে দেখি ইয়ার, এখানে যদি ডে দেই তাহলে পাবো না, এখানে ইয়ার দিতে হবে। আচ্ছা চলে আসছে, এবার ওয়ান এই যে 1902 চলে আসছে ডাটা পাস করে। আচ্ছা কি করলাম একটু দেখি, প্রথম হলো যে আমরা এই ভ্যালুটা ক্যাচ করতে হবে। ভ্যালুটা ক্যাচ করার জন্য আমাদের যে কোয়েরির প্রসেসটা হলো ওই আইডিটা দিতে হবে, আইডি দেওয়ার পর অপশন সিলেক্টেড এভাবে আসলে করতে হবে, এটা বিল্ট ইন, এটা একটু মাথায় রাখতে হবে। এখানে আমরা এই জিনিসটা চেক দিব, এখানে কন্ট্রোল লকটা কি কারণে ইউজ করছি কথা কেটে কেটে আসছে, বললাম যে স্যার কনসোল লকটা কি কারণে ইউজ করছি। ওই যে ডিবাগ করার জন্য, আমরা তো আউটপুটে তো জাভাস্ক্রিপ্ট এর আউটপুট তো আপনি কোথাও দেখতে পাবেন না কনসোল ছাড়া, কনসোল অ্যালার্ট এগুলো ছাড়া তো দেখতে পাবেন না। আমি কনসোলে দিয়ে দিয়ে টেস্ট করতেছিলাম যে এখানে ইনপুট দেওয়ার পর সেটা কি আসবে আউটপুট, সেটা কনসোলে আসবে জাভাস্ক্রিপ্টই, এটা যে করি না মানে জাভাস্ক্রিপ্ট থেকেই কিন্তু এটা শুরু হয়েছে কনসোলটা। তো এখানে এটা যদি কোনো কারণে জিরো হয় তাহলে তো এরর, আইডির ভ্যালু যদি কোনো কারণে জিরো হয় তো আইডির ভ্যালুটা কি পাবো, ইয়ার অপশন সিলেক্টেড, এটা যদি দেই তাহলে আমরা আইডির ভ্যালুটা পেয়ে যাবো। এন্ড কোনো কারণে যদি ডবল ইকুয়াল টু জিরো হয় তাহলে এরর। আমাদের এটা হলো সেই আইডি ইরর শো করার জন্য। আচ্ছা দেখি আগে কি অবস্থা হইলো, শো করে নাই আইডিটা, তখন আমাদের কম্পেয়ারের ভিতর কোনো ভুল হয়েছে। তাহলে আমাদের একটা জিনিস চেক করতে হবে, যদি কেউ ডে হিসাবে ডে অবস্থায় যদি কেউ সাবমিট দেয় তাহলে আমাদের কনসোলে ডাটা কি আসবে। এটা হলো সেই ভ্যালুটা কনসোল করেন ডে অবস্থায়, তাহলে দেখেন ডে আসতেছে, মানে আমি জিরোর সাথে কম্পেয়ার করছি কিন্তু ডাটা পাচ্ছি ডে, তাহলে তো হবে না। এখানে আমরা যদি জিরো দিতে চাই তাহলে আমাদের এখানে ভ্যালুর ভিতরে বলে দিতে হবে জিরো, ভ্যালু থেকে ডাটাটা পাস করবো সেটাই ওইখানে শো করবে। এখন যদি দেন দেখেন জিরো চলে আসছে, ঠিক আছে, এবং ইয়ার রেকর্ড এবং জেনারেট হয়েও গেছে আমাদের ইয়ারটা। এখানে এরর এর ক্ষেত্রে রিমুভ মেসেজ এর জন্য আমরা ওই ইয়ার এর মেসেজটা রিমুভ করে দিই, ইয়ার দেখেন এখানে অনলোডে আমরা ডাটা সব পেয়ে গেছি। যদি কোনো কারণে সাবমিট দেই, মানে ফার্স্ট নেম রিকোয়ার্ড ইয়ার রিকোয়ার্ড, যদি সে করিম লিখে সাবমিট দেয় তাহলে ফার্স্ট নেম রিকোয়ার্ড চলে গেছে, আবার ডে যদি সে সিলেক্ট করে সাবমিট দেয় তাহলে ইয়ারও চলে গেছে, ঠিক আছে। তাহলে আপনারা যেটা হোমওয়ার্ক করবেন ওই যে ফার্স্ট নেম লাস্ট নেম, মানে আমরা জাভাস্ক্রিপ্টে যা যা করে আসছি, পাসওয়ার্ড ইমেল, ঠিক আছে, আর কোনো সমস্যা নেই। এখানে একটাই সমস্যা ছিল এই ড্রপ ডাউনের ডাটা কিভাবে নেবেন, আর বাকি যা আছে সব সেম।
এই সব ফাইল দিয়ে নেবেন বাটন এই যে এটা এই ফাইল দিয়ে নেবেন এইখানে যদি আপনারা আবার সেই অন ব্লার অন তারপরে এটা হলো অন ইন অন ইনপুট ছিল নাকি ইন ইনপুট ছিল জানি দুইটা মেথড দেখছিলাম অন ব্লার ওটা যদি একটা কোশ্চেন হলো আমার এখানে যে এরর প্লাস 1 এ স্যার এটা কেন ইউজ করছে এরর হলো আমরা প্রথমে যদি কোনো ইভেন্ট না হয় সেক্ষেত্রে এরর সমান 0 ধরে রাখছি যদি কোনো কারণে এরর জেনারেট হয় তাহলে এররের মান আর এরর 0 থাকবে না 1 যোগ হয়ে যাবে এররের মান 0 0 সাথে 1 যোগ করলে এররের মান 0 1 হয়ে যাচ্ছে এটা হলো টোটাল এরর কাউন্টিং এর জন্য আপনি জাভাস্ক্রিপ্ট ভ্যালিডেশনের প্রথম ক্লাসটাতে আমি এররটা ডেসক্রাইব করছি এবং কনসোলে আমি দিয়ে দিয়ে দেখাইছি অ্যালার্টে দিয়ে দিয়ে দেখাইছি যে এরর ইকুয়াল টু এরর প্লাস 1 হওয়ার কারণে একবার এরর 4 হচ্ছে একবার 5 হচ্ছে একবার 3 হচ্ছে এটা ভ্যালিডেশনের প্রথম ক্লাস করতে পারি দেখানো হয়েছে জাভাস্ক্রিপ্ট এর হয়তো বা 3 নম্বর ক্লাস তাহলে হোমওয়ার্কটা কি ক্লিয়ার আচ্ছা অন ইনপুট আর অন ব্লার এর কাজটা সেম আমরা সেম ভাবে ডাটা ক্যাচ করব অন ইনপুট আর অন ব্লার কি দেখাই দিতে হবে তো যে কোইতে আছে এখানে আমরা ওই যে একই ভাবে আমরা ডাটা পাস ওদিন গতদিন দেখিয়েছিলেন তো ওইটাই তো না অন ব্লার যে কোইতে তো আছে মনে হয় যে কোইতে নাই যে কোইতে আছে অন ব্লার হ্যাঁ আছে আর যখন যেটা লাগবে দেখুন গুগল সার্চ করলে ডিটেইলস পেয়ে যাবেন এখানে দেখেন যে প্ল্যান নিয়ে অলরেডি এখানে আলোচনা করা হয়েছে এন্টার ইওর নেম যদি এখানে লেখেন কিছু একটা লেখেন করেন দিয়ে যদি বাইরে ক্লিক করেন দেখেন যে দ্য ইনপুট ফিল্ড হ্যাজ লস্ট হিজ ফোকাস তো যদি অ্যালার্ট করা যায় তাহলে কি এখানে আমরা ওই জিনিসটাও করতে পারবো না যেটা আমাদের মানে ভ্যালিডেশনের জন্য দরকার এখানে দেখেন আমাদের এই যে এখানে ইনপুট ব্লার নামে একটা মেথড আছে ওকে করতে হবে আমি একটা ফিল্টার করে দিচ্ছি ইনপুটটাই হলো আমাদের সেইটা যেটা হলো আমাদের ওই আইডিটা যাকে নিয়ে কাজ করবে তো fname ডট ব্লার যেটা হলো যে আমরা যদি ওই ইনপুটে কোনো কারণে ব্লার করি তো কি হবে এখানে আমাদের ওই যে ডাটাগুলো ধরতে হবে এবং সেই অনুযায়ী আমাদের কাজ করতে হবে এখানে আমাদের ওই যে গেট ভ্যালু এই এই মেথডটা ইউজ করতে হবে দেখেন এখানে অন ব্লারে আমি অলরেডি সেটিংটা করে দিছি যে যদি এফ নেম আমি যদি ব্লার করি তো এখন গেট নেমে এফ নেম যদি খালি পাই মানে যদি আমরা এফ নেমটা খালি অবস্থায় ব্লার করি তাহলে আমাদের ই এফ নেমটা পাস হবে এবং আমাদের ইরো যে নাকি পাস এখানে আমি কিছু না লিখে যদি বাইরে ক্লিক করি আমি এখানে যদি কল করি এভাবে তাহলে তো কাজ করবে না এখন আমার ইরোরের দরকার নেই কারণ আমি এখানে অনেকগুলোর সাথে কম্পেয়ার করতেছিলাম তখন তো সিঙ্গেল ভ্যালু এফ এম এখানে যদি ক্লিক করে বাইরে ক্লিক করি দেখেন এই যে ফার্স্ট টাইম রেকর্ড চলে আসছে সাবমিটের সাথে কোনো সম্পর্ক না যদি করিম দিয়ে বাইরে ক্লিক করি
তাহলে এটা আবার চলে যাবে, সেটার জন্য আমাদের ওই যে আবার ইফের সাথে এলস টা ইউজ করতে হবে, যদি খালি হয় সাথে সেক্ষেত্রে এটা আর এলস সেক্ষেত্রে আমাদের রিমুভ মেসেজ একটা খালি অবস্থায় এটা, আর যদি কিছু দিয়ে বাইরে ক্লিক করে তাহলে চলে যাবে শেষ। তাহলে আপনাদের হোমওয়ার্ক থাকবে হলো জাভাস্ক্রিপ্টে যেটা আমরা করছি ওটা জেকোয়েরি দিয়ে কমপ্লিট করা। এখানে করতে গেলে কিছু জিনিস এই যে, যেমন এই জিনিসটা একটু ডিফারেন্ট, এখানে এফ নেমের জন্য যেরকম আসছে, আবার মনে করেন যে যদি এল নেমের জন্য করেন তাহলে আমি জাস্ট কোডটা করে আমার রিমুভ করে দিব, এল নেমে যদি করেন তাহলে এখানে এল নেম আবার আসবে, এখানে এল নেম হবে, এখানে ইএল নেম হবে, এখানে লাস্ট নেম হবে, এখানে ইএল নেম হবে। তো ওই ফাংশনটা ফলো করলেই বাকি সব হয়ে যাবে, বা আপনি যদি কোনো স্ট্রাকচার আলাদা দাঁড়া করে করতে পারেন তাহলে করবেন। তো আজকে অনেক কিছুই দেখাইছি, আপনারা এটা প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করেন, তারপরে যদি কোনো প্রবলেম হয় তাহলে গ্রুপে জানান। একটা কথা হচ্ছে যে জেকোয়ারিতে আমাদের পিকচার টাইপের এডিটিং কিছু শেখানো হবে না, মানে পিকচার দিয়ে সোর্স দিয়ে পিকচার এডিটিং? হ্যাঁ হ্যাঁ, পিকচার এডিটিং, পিকচার এডিটিং জেকোয়ারিতে কি করে? মানে একটা ওয়েবসাইটে ধর একটা মানে স্ক্রল করলে আসলে কিছু ইয়ে দেখা যায় না, মানে আমরা তো জানতাম যে নেটফ্লিক্স এগুলো হচ্ছে জেকোয়ারি থেকে করা, তা জেকোয়ারিতে তো একটা মানে ব্যাকগ্রাউন্ড থিম টাইপস কিছু আনতে হয়, তো সেরকম টাইপস এর কোনো ক্লাস কি আমাদের হবে না? আমি আপনার কোশ্চেনটা বুঝি নাই। পিকচার এডিটিং, প্রথম কথা পিকচার এডিটিং এর জন্য তো ফটোশপ আর জেকোয়ারি, মানে অ্যানিমেশন টাইপ বুঝাচ্ছে। অ্যানিমেশন? এরকম যে কোর্সটা আছে এরকম আরো 30টা ক্লাস নেওয়া সম্ভব, এখানে অনেক ভাস্ট অনেক অ্যানিমেশন। এই যে অ্যানিমেশনের কাজ কিন্তু জেকোয়েরিতে অনেক আছে, হিউজ, এবং জেকোয়েরি যে যত মানে লাইব্রেরি আছে হিউজ, যেমন ওয়াও জেএস, তারপর অনেক অনেক লাইব্রেরি, ডাটা টেবিলস, ঠিক আছে, এরকম কিছু না হলে আমি 10টা লাইব্রেরিতে কাজ করছি, আরো মনে করেন যে হাজার হাজার লাইব্রেরি আছে যেগুলো কাজ করতে গেলে আপনাদের লাগবে, কিন্তু ওটার জন্য তো সময় লাগবে। আমাদের তো 1 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা ক্লাস বা 2টা ক্লাস, ঠিক আছে, একটা লিমিটেশন। জেকোয়েরি দিয়ে কি মার্কিউ যে কাজটা ওটা কি করা যাবে? মার্কিউর কাজটা সিএসএস দিয়ে করা যায়, জেকোয়েরি পর্যন্ত আসা লাগে না। সিএসএস এ ওই লেফট টু রাইট স্ক্রল করার জন্য বিল্ট ইন প্রপার্টি আছে, সেটা ডাবল স্পেস গুলো আছে, একটু সার্কেলই পাবেন, মার্কিউ বাই সিএসএস, মার্কিউ বাই অনলি সিএসএস দিয়ে যদি গুগল সার্চ করেন তাইলে কোডটাই পেয়ে যেতে পারেন, হয়তো বা কোড পেনের থেকে এরকম কোডই পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, তাহলে এগুলোই প্র্যাকটিস করেন, ঠিক আছে, যদি কোনো সমস্যা হয় তাহলে জানেন। ওকে, কারো কোনো কোশ্চেন? ঠিক আছে, তাহলে আজকের মতো শেষ করে দিলাম, ভালো থাকেন সবাই। আচ্ছা, এখানে ওই যে ফাংশন গুলি যখন রিড করে, তো মানে কোন ফাংশনটার আগে কোন ফাংশনটা রিড করে এরকম কিছু আছে? না, এখানে ফাংশন নিয়ে সমস্যা নেই, ফাংশন আগে পরে হলে সমস্যা নেই, একই পেজের ভিতর থাকলে পুরো পেজটা আগে রেন্ডার হয়, কিন্তু হ্যাঁ আইডি যদি ডিক্লেয়ার করে, যেমন এখানে একটা এরর পাচ্ছিল। আচ্ছা, আইডিটা রিড করে কি উপর থেকে রিড করে? না, হ্যাঁ উপর থেকে রিড করে, কিন্তু যদি কোনো ডিপেন্ডেন্সি থাকে সেক্ষেত্রে এরর পাবে, যদি কোনো ডিপেন্ডেন্সি, যেমন এই যে
রিড করতে গিয়ে যদি বেশি লাইন লেখা থাকে তে বেশি সময় লাগে এরকম কিছু? হ্যাঁ অবশ্যই অবশ্যই, আপনি এক লাইনের কাজ 10 লাইনে করলেন তাইলে 20 লাইন যদি রিড করে তাহলে কত সময় যায়, মানে পার লাইনে আমার কত সময় এক্সটেন্ড হয়? এক্সটেন্ড হয় এটা আপনি অ্যালগরিদম ডিপেন্ড করে, আপনি এক লাইনে আপনি সারা জীবন কাটাই দিতে পারেন যদি একটা ইনফিনিটি ফর লুপ দেন। ওটা হলে আপনি ঘুরাইলে, আমি যদি লুপ ঘুরাই সেটা ভিন্ন কথা, আমি ঘুরানোর কথা বলতেছি না, যে যে কয়টা মানে দেওয়া আছে প্রতিটা লাইন যদি রিড করেছে প্রথমে তো রিড করে নেবো তাই না? টোটাল রিডিং টাইমটা আমার ওটা হয়তো অনেক সময় এডিটরে দিয়ে দেয় নিচে কত মিলি সেকেন্ড বা সার্চ দিলেও পাইতে পারেন, ওটা আমার হিসাবটা মনে নেই। বুঝতে পারছি, এডিটরে অনেক সময় দিয়ে দেয়, কিছু কিছু এডিটর আছে কাউন্টার বসা দিলে হয় না, কাউন্টার বসা দিলে না, কাউন্টার দিয়ে তো আপনি ওটা কতক্ষণ এটা এমন বেশি সময় না, আমি বাটনে ক্লিক করলাম কাউন্ট হতে থাকতো। এটা কি আমি টেস্ট করতে পারবো যে আমার এটা এখন কোন জায়গাটা রিড করতেছে, এই জায়গাটা রিড করে এরপরে এইখান থেকে কোন জায়গায় যাচ্ছে? কনসোল দিয়ে আমি টেস্ট করতে, কনসোল দিয়ে দিয়ে যেমন আমি যে সাবমিট এ ক্লিক করলাম তখন কনসোল দিয়ে, এছাড়া তো আর কোনো নেই, আপনার ল্যাঙ্গুয়েজ না এটা আর এটা কিভাবে করবে? আমি উনি সিকোয়েন্সটা কাছে আর কি অ্যালগরিদমের কোন কাজটার পরে কোনটা করছে সেটা করছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এখানে আমরা ব্ল্যাঙ্ক পেজের উপরে কাজ করছি তো আমাদের যে ফাংশনটা যখন কল করছি সেটাই তখন কাজ করতেছে, এখানে তো একটা ফ্রেমওয়ার্ক না যে কোনটার পরে কোনটা কাজ করবে সেটা সিকোয়েন্স আকারে আছে। আমি তো র জাভাস্ক্রিপ্ট করছি বা র জেকোয়েরি, তো এখানে আমি ভ্যালিডেশন ফাংশনটা কল করছি, তো এটার আগে আমি যেটা কল করছি সেটা আগে রিড হবে, তারপরে এটা এর আগে এটা রিড হবে, তারপরে যেমন এখানে একটা ইরর খাচ্ছিলাম প্ল্যানের ভিতরে এখানে গিয়ে ইরর ইকুয়াল টু জিরো ইরর প্লাস ওয়ান দিয়েছিলাম কিন্তু এটা ইরর খেয়ে বসে আছে, কারণ হলো আমি ভ্যালিডেশন ফাংশন কল করার আগে আমি এখানে যদি ইরর প্লাস ইরর ডিক্লেয়ার করতাম তো হবে না, ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি নিচে এখানে ডিক্লেয়ার করছি আর আমি কল করতেছি উপরে তাহলে তো হবে না, তখন কিন্তু একটা ইরর খেয়ে বসে আছে। আমি স্ক্রিপ্ট মনে হয় আগে দিতে পারবো, হেডে দিতে পারবো জাভা স্ক্রিপ্টটা, এটা তো লোডটা পরে হবে, মানে বাটন ক্লিক করলে তারপরে এটা কাজ করবে জাভা স্ক্রিপ্ট লোড হওয়ার পরে, পেজ লোড হওয়ার পরে নিচে দেওয়ার দরকার নাই। প্রথম প্রথম যে কোয়েরি ক্লাস আপনার এই প্রশ্নের উত্তরটা দিয়ে দিছে, আমরা একটা এরর খাচ্ছিলাম ভ্যালিডেশনে মনে লাগবে না, ভ্যালিডেশনে মনে আগে হেডে দিলে হবে, হেডে দিলে হয় কি আমি বলি, এখানে আমরা একটা আইডি নিয়ে কাজ করতেছি, এটা একবারে প্রথম ক্লাস আমি ডিক্লেয়ার করেছিলাম, আবার বলতেছি এফ নেমটা, হ্যাঁ ওটা দেখেছিলাম আমরা, হ্যাঁ এটা প্রথম দিনে আমার এরর খাচ্ছিলাম একটা 2 মিনিট নষ্ট হইছে, হ্যাঁ 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 এই আইডিটা আমি পরে নিচে দেওয়ার পরে ডিক্লেয়ার করছি এখানে কল, মানে আমি কল করছি, তো এটা আমি জাভাস্ক্রিপ্টটা যখন কাজ করবে এই আইডিটা যদি আগে রিড না হয় তার আগে যদি জেকোয়েরিটা রিড হয়ে যায় জেকোয়েরিতে বলবে যে এফ নেম দরকার, এফ নেম তো এখন রিডই হয়নি কারণ আমার জেকোয়েরি তো উপরে, ভ্যালিডেশনে মনে হয় দরকার হয় না মনে হয় ফাউন্ডেশনে, আমি তো ডাটা পুট করার পরে তারপরে আমি সাবমিট করব, মানে অনলোডে যদি থাকে কিছু তখন কি করব? এই যে আমি তো অনলোডে দিয়ে দিছি একটা কি দিছি এখানে যে ড্রপ ডাউন এই যে ইয়ার ইয়ার তো আমি অনলোডে দিয়ে দিছি, এবার কি করব? অনেক সময় যেটা হয় যে দেখেন এই ডকুমেন্ট ডট রেডি এখানে দেখেন এটা একটা সময় নিচ্ছে, দেখেন ঠিক আছে এটা একটা সময় নিচ্ছে না, আচ্ছা এরকম মনে করেন যে আরো আমার 10টা ডিপেন্ডেন্সি আছে, তো এই জিনিসগুলো আগে লোড হওয়ার কারণে অনেক সময় এক্সিকিউশন টাইম বেড়ে যায়। আরেকটা জিনিস হলো আমি জাভাস্ক্রিপ্ট দিচ্ছি নিচে, আমার জাভাস্ক্রিপ্ট js ডট প্র্যাকটিস দিচ্ছি নিচে, আবার করিম ডট js যেটা হলো jquery ফাইল ওটা দিচ্ছি উপরে, কোনো দরকার নাই, ঠিক আছে jquery তে আপনি কোথাও কোনো ওয়েবসাইট পৃথিবীতে পাবেন না jquery উপরে আছে, ঠিক আছে সব নিচে দেখবেন উপরে থাকে css, এই যে যেটা হোমওয়ার্কটা আর কি যেটা গত ক্লাসে সেটা আমি উপরে করছি প্রবলেম হয়নি,
জেকোয়েরি দিয়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটা যে গত প্র্যাকটিস করলাম সেটা আমি দুইটাই উপরে, আমি আমি তো গুগল লাইব্রেরি ইউজ করেছি, তারপরে আপনার যে ইয়েটা জাভাস্ক্রিপ্টটা উপরে ছিল, হেডে দিয়েছে কিন্তু কোনো প্রবলেম হয়নি। হ্যাঁ, কারণ ওই যে ডকুমেন্ট রেডি হয়েছে যে ওইখানে এই লিমিটেশনটা ক্রস করে এরপর সার্ভার যদি থাকে রিমোট সার্ভার, ওখান থেকে রেসপন্স হইতে লাগবে 10 সেকেন্ড, এরকম একটা ফাংশন এক্সিকিউট হয়ে আসতে অন ক্লিক করার পরে সারা সাইট স্লো হয়ে যাবে না? ওই জন্য জেকোয়েরিটা নিচে দিন যে এইচটিএমএল সিএসএসটা থাকলে ক্লায়েন্ট অ্যাট লিস্ট বিরক্ত হবে না, সে অ্যাট লিস্ট কিছু একটা দেখতে পাবে, স্ট্রাকচারটা দেখতে পাবে। হ্যাঁ, এরপরে তো সময় পাবেই, ওগুলা লোড হওয়ার সময় পাবে। হ্যাঁ, লোড হলে তখন ক্লায়েন্ট অপেক্ষা করলো, অ্যাট লিস্ট কিছু একটা সামনে থাকলে সে চলে যাবে না, কিছু আসতেছেই না, জেকোয়েরির জন্য লোডিং হয়ে যাচ্ছে। এক তো সিএসএস লোড হতে টাইম লাগে, এরপর যদি জাভাস্ক্রিপ্ট উপরে দিয়ে দেন সব লোড হইতে ক্লায়েন্ট যাবে বিরক্ত হয়ে চলে। মোট কথা আমার স্ক্রিপ্টে কোডিংটা কি সেটার উপর ডিপেন্ড করবে আর কি। কোডিং টোডিং যাই হোক, মানে কম এত কমপ্লেক্স করে লাভ নাই, জাভাস্ক্রিপ্ট থাকবে নিচে, মানে মোট কথা চোখ বন্ধ করে নিচে দিয়ে দিবে। হ্যাঁ, উপরে দিলেই ঝামেলা আজ না কাল হবে, লোডিং টাইম বাড়বে, যেটা কেউই চাবে না। হেডে যত হালকা করবেন তত ভালো, হেডের জিনিস আগে করুন, কোনো সমস্যা নাই, বাট লোড টাইম বাড়িয়ে দেবো। তাতে লোড টাইম বাড়তে তো কেউ চায় না, আমরা চাই আরো লোড টাইম কমাতে। আচ্ছা, এই মিটিং মনে হয় 1 মিনিটের মতো সময় আছে, ঠিক আছে, তো আপনারা এটা প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ নেক্সট দিন তাহলে আবার বসবো না, তাহলে ভালো থাকেন, ঠিক আছে, ক্লোজ করে দিলাম।